সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন আর জানাচ্ছেন আমিরুল মোমিনীন মানিক। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বেশ কটি রাজনৈতিক অনুষ্ঠান, পত্রিকায় প্রকাশিত কলাম এবং টিভি টক শোতে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেন। প্রতিক্রিয়ায় তার বিরুদ্ধে মামলা হয় ঢাকার সিএমএম কোর্টে। সোমবার এক সাক্ষাৎকারে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধে ব্যক্তির অবস্থান বইয়ে লেখক শামসুল আরেফিন স্পষ্ট করে উল্লেখ করেছেন মহিউদ্দিন খান আলমগীর একাত্তরে কি ভূমিকা পালন করেছেন। একজন ডিসি এডিসি অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা পথ, তিনি বাধার সৃষ্টি করবেন কেন? তিনি যুদ্ধ করেছেন, কিন্তু তাদেরকে তো আসামি করা হয়নি, তারাই বিচারক হয়ে বসে আছেন। এই মহিউদ্দিন খান আলমগীর আজকে যদি বিএনপি করতেন, তাহলে আমি এরকম একটা অভিযোগ আনার পরে তিনি কি মন্ত্রী থাকতেন? তিনি কি বাইরে থাকতেন? তিনি কারাগারে থাকতেন, 14 শীটের ভিতরে থাকতেন। সেহেতু আওয়ামী লীগে আছেন, সেই জন্য আজকে মন্ত্রী হয়ে আছেন। কাদের সিদ্দিকী বলেন, ডক্টর আকবর আলী খান, এইচ টি ইমাম যখন জীবনের ঝুঁকি নিয়ে মুজিবনগর সরকারে যোগ দিয়েছিলেন, তখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে রাজাকারদের লেলিয়ে দেন। বাংলাদেশের পক্ষে কাজ করে আসাদুজ্জামান আজকে রাস্তায় মারামারা ছিলেন, আর পাকিস্তানের তখন এডিসি থেকে আজকে মন্ত্রী হয়ে যান। যদি বিএনপি রাজাকারদেরকে মন্ত্রী করে অন্যায় করে থাকে, দরিদ্র রাজাকার, ক্ষুদ্র রাজাকার, তাহলে পাকিস্তানের সিএসপি অফিসার উচ্চমানের রাজাকারদের মন্ত্রিসভায় নিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে আওয়ামী লীগও সেই ব্যক্তিদের বেশি পরিমাণ অন্যায় কাজ করেছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি দাবি করেন, ময়মনসিংহের এডিসি থাকাকালে মহিউদ্দিন খান গণহত্যা, ধর্ষণ ও লুটপাটে মদদ দিয়েছিলেন, পরবর্তীতে গভর্নর মালিকের সহকারী হিসেবেও কাজ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার বলায় অপরাধ হলে জেল খাটতেও রাজি আছেন বলে জানান কাদের সিদ্দিকী। আমিরুল মোমিনীন মানিক।